প্রথমে বিজেপি ভাঙার চেষ্টা, এরপরে অন্য দলের নেতাদের কাছে বারবার আবেদন। ব্যর্থ হয়ে এবার সিপিআইএম এর ঘরে ঢু মারছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতারা। পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসু প্রশংসা করেছেন ত্রিপুরার সিপিআইএম নেতাদের, যদিও এরপরেও চিড়ে ভিজল না কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের সাথে সমঝোতার প্রস্তাবে রাজি হচ্ছে না সিপিআইএম। পত্রপাঠ বিদায়ী করে দিয়েছেন সিপিআইএম এর রাজ্য শীর্ষ নেতারা। একই বলে রাজনৈতিক দ্বিচারিতা, কখনো বিজেপি, কখনো কংগ্রেস, কখনো আবার সিপিআইএম। সবার সাথে ঘর বাঁধতে চায় তৃণমূল কংগ্রেস, কখনো ব্রিগেডে বিজেপির সাথে সভা, আবার কখনো এনডিএ এবং ইউপিএ মন্ত্রিসভার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ত্রিপুরায় এসে সিপিআইএম এর সাথে সখ্যতা তৈরির পরিকল্পনা তৃণমূলের। যেই সিপিআইএম এর সাথে কংগ্রেসের বোঝাপড়া রয়েছে বলে দল ছেড়েছিলেন তৃণমূল নেত্রী, বর্তমানে সেই সিপিআইএম এর সাথেই সখ্যতা গড়ে তোলার কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য একটাই, ক্ষমতা। ত্রিপুরা সফরে এসে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ত্রিপুরার বামীদের সাথে পশ্চিমবঙ্গ বাম নেতাদের পার্থক্য রয়েছে। ত্রিপুরার বাম নেতারা বোঝেন বিজেপির মোকাবেলা একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারবে, যা বোঝেন না বঙ্গের নেতারা। ত্রিপুরায় সিপিআইএম নেতারা তৃণমূলে আসতে চাইলে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের তৃণমূল মন্ত্রী ব্রাত্য বসু। যদিও একাধিকবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে রাজ্য সম্পাদক গৌতম দাস পর্যন্ত স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাথে কোনো ধরনের সমঝোতার প্রশ্নই ওঠে না। যেহেতু ত্রিপুরায় কাউকেই পাচ্ছে না তৃণমূল কংগ্রেস, তাই এবার সিপিআইএম এর দরজায় ঢু মারছে বঙ্গের তৃণমূল নেতারা। একেই বলে রাজনৈতিক দেউলিয়াপনা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।